তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি অনেক হ্যাপি, কারণ ভাই তোমাদের জন্য বেস্ট 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 মানে সবচাইতে বেস্ট একটা বিপিন কিন্তু পেয়ে গেছি। তোমরা যার যেই সেম হোক না কেন ফ্রেন্ডস, তোমাদের রবি হোক, গ্রামীণ হোক, এয়ারটেল হোক, টেলিটক হোক, যে কোনো সিমই হোক না কেন, তোমরা যে কোনো সিম দিয়ে কিন্তু আরামসে কিন্তু একদম গেম প্লে করতে পারবা। আর যে বিপিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি, কেন এত বেস্ট বললাম সেটা তোমরা দেখলে বুঝতে পারবা। কিন্তু ভাই তোমাদেরকে বলে দিই, এই ভিপিএনটাতে কিন্তু কোনো অ্যাডসের ঝামেলা নেই, মানে তোমাদেরকে কিন্তু কোনো অ্যাড দেখতে হবে না, জাস্ট এক ক্লিকেই কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং ভাই গেমের মধ্যে খুবই ফাস্ট ঢুকে যায় এবং পিংয়ের কোনো প্রবলেম থাকে না, ডিসকানেক্টের কোনো প্রবলেম নাই। ভাই তোমাদেরকে আমি কি বলবো, ভিপিএনের মধ্যে যে এত ভালো একটা ভিপিএন আমি পেয়ে যাবো আমি নিজেও ভাবতে পারি নাই। সো তোমরা আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবো ভাই, বিশ্বাস করো ভাই আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি এই ভিপিএনটা দেখে। সো জাস্ট তোমাদেরকে কিন্তু একটা গোপন সেটিংস করে নিতে হবে, অস্থির একটা সেটিংস রয়েছে, সেই সেটিংসটা কীভাবে করবা তোমাদের ভাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিবে। বিশ্বাস করো, একবার সেটিংসটা করে ভিপিএনটা নামিয়ে দেখো ভাই, যদি কাজ না হয় তখন এসে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে একটা লাইক করবা, ফলো করবা, দেন আমাকে মেসেজ করবা, অবশ্যই আমি তোমার রিপ্লাই দেবো। আশা করি তোমাকে কোনো মেসেজ করতে হবে না, কারণ ভিপিএনটা কিন্তু আমি ব্যবহার করে দেখেছি এবং তোমরা কিন্তু এখনই দেখতে পারবা কীভাবে ভিপিএনটা ডাউনলোড করবা, কীভাবে সেটিংস করবা সব দেখিয়ে দিব। সো তোমরা অনেকে বলতে পারো চাপা মারতাছি, সো কথা না বলে যখন চলো এখন ভিডিওর মেইন পার্টে চলে যাবো। বাট তার আগে বলে দিচ্ছি ভাই, কিপটামি না করো, অনেকে আছে কিপটামি করো ভাই, লাইক নিয়ে কিপটামি করো কেন, তোমাদের কি কোনো টাকা পয়সা লাগে নাকি লাইক করতে? সো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, কিপটামি না করে এখনই ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য দুঃখিত। তোমরা দেখছো আর্ট ভিডিও গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো আজকের ভিডিওটা এখন স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি কিন্তু সেই ভিপিএনটি কানেক্ট করে নিয়েছি, কানেক্ট করে কিন্তু এখন গেমের মধ্যে প্রবেশ করবো এবং আজকের ইন্ট্রোটা কিন্তু একদম অন্যরকম হচ্ছে। সবসময় তোমাদেরকে ভিপিএন কানেক্ট করে দেখায় যে ভিপিএন কানেক্ট করেছি, মোবাইলটা কানেক্ট করেছি। সো আজকে একটা অন্যরকমভাবে তোমাদেরকে দেখাবো, দেখতে পারতেছো আমি কিন্তু সামনের আইকনে চলে আসছি। সো এখন তোমাদেরকে যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে উপরে দেখানো ফ্রেন্ডস, আমার কিন্তু এখানে ভিপিএন কানেক্ট করা। সো ভিপিএন কানেক্ট করা তার সাথে কিন্তু খেয়াল করলে দেখতে পারবা এইচ প্লাস, মানে হচ্ছে কিন্তু আজকে কিন্তু কোনো 4G নয়, 3G দিয়ে তোমাদেরকে দেখাবো যে 3G দিয়ে ভিপিএনটা কেমন কাজ করে এবং 3G দিয়ে যদি কাজ করে তাহলে 4G কেমন হবে বুঝতেই পারতেছো। সো আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো, দেখো আমার কিন্তু 3G ভিপিএন প্লাস সাথে কিন্তু দেখতে পারতেছো গ্রামীণ ফোন মানে গ্রামীণ সিমের 3G দিয়ে কিন্তু আমি ভিপিএনটি কানেক্ট করে ফেলেছি। আর কানেক্ট করতে ভাই কোনো ঝামেলাই নেই, জাস্ট ওয়ান ক্লিকেই তোমার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে, নো অ্যাডস, নো ভাই কোনো রকমের প্রবলেম যে কোনো মিনিট বাগেরা নিতে হবে এরকম কিছুই নেই, জাস্ট ওয়ান ক্লিক করলেই কিন্তু তোমার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। সো দেখতে পারতেছো গ্রামীণ সিম, মোবাইল ডাটা, তারপরে কিন্তু ভিপিএন, সো এখানে আর কিছু দেখানো নাই, জাস্ট ওয়ান ক্লিক করলাম, দেখো তোমাদের সামনে ক্লিক করছি, দেখি আমাকে গেমের মধ্যে প্রবেশ করায় কিনা। কি বলবো, 3G দিয়ে আজকে তোমাদেরকে দেখাইতে আসি, মানে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা ভাই। সো দেখতে পারতেছো ভাই খুব ইজিভাবে কিন্তু ঢুকে গেছে, দেখতে পারতেছো আমার মোবাইল ডাটা কিন্তু সব কিছু কিন্তু একদম সেম রয়েছে। সো দেখতে পারতেছো খুবই খুবই অসাধারণ মারাত্মক লেভেলের একটা ভিপিএন কিন্তু তোমরা এটা দেখেই বুঝতে পারতেছো। সো আমি কিন্তু তোমাদেরকে আর গেম প্লে করে দেখাইলাম না, কারণ এমনিতেই হয়তো অনেকেই বুঝে গেছে যে ভিপিএনটা কীরকম হতে চলেছে। আর আজকে তোমাদেরকে তো বেস্ট বেস্ট বারবার বলছি, বেস্ট বলছি, সো কেন বেস্ট এটা তো তোমরা বুঝেই গেছো অলরেডি হয়তো, এবং ভিপিএনটা যদি সেটিংসটা করে নিতে পারো ভাই আমি শিওর তোমাদের যাদের যাদের প্রবলেম আছে সবার প্রবলেম সলভ হয়ে যাবে এবং সবাই কিন্তু কমেন্টে এসে বলবা যে কার কীরকম কাজ করতেছে। সো যাই হোক, এখন কিন্তু তোমাদেরকে দেখাবো কীভাবে ভিপিএনটা ডাউনলোড করবে এবং কীভাবে মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসটা করবে। সো এখনই দেরি না করো, চলো তোমাদেরকে এখনই দেখাই দিই, আবারও তোমাদেরকে দেখাই দিচ্ছি, এখানে কিন্তু কোনো ঝামেলা নেই, গ্রামীণ ফোন, তারপরে কিন্তু 3G ডাটা, তারপরে কিন্তু ভিপিএন কানেক্ট করা রয়েছে। সো চলো এখন তোমাদেরকে দেখাই দিই কীভাবে ভিপিএনটা ডাউনলোড করবে এবং কীভাবে সেটিংস করবে। সো চলো এখনই দেখিয়ে দেওয়া যাক। তো ফ্রেন্ডস, ভিপিএনটা নামাতে হলো অবশ্যই আমরা কিন্তু সবসময় সকলেই জানো যে তোমার ভাই কিন্তু প্লে স্টোর অল টাইম তোমাদেরকে সাজেস্ট করে। সো আজকে কিন্তু তার ব্যতিক্রম নাই, প্লে স্টোর থেকেই কিন্তু সে বেস্ট ভিপিএনটা আমি তোমাদেরকে নামিয়ে দেখাবো। যাদের মোবাইলে প্লে স্টোর নাই তারা কী করবো ভাই, ভিপিএনের নাম যেটা বলবো ওইটা দিয়ে গুগল ক্রোমে যে নিতে নিচে দেখতে পারতেছো যে গুগল ক্রোম রয়েছে, সেই ক্রোমে গিয়ে কিন্তু তোমরা সেই ভিপিএনটার নাম লিখে এপিকে দিলেই কিন্তু তোমরা পেয়ে যাবা। অনেকেই বলো যে ভাই প্লে স্টোরে পাই না, সো তাদের জন্য কিন্তু আমি বলে দিলাম যে কীভাবে তোমরা পাবা। আবার পরে এসে বললো না যে ভাই প্লে
স্টোর থেকে পাই না বা কি আসল বিষয়। সো যারা পাও না তাদেরকে বলে দিছি ক্রোমে গিয়ে কিন্তু সে নামটা লিখে পাশে কিন্তু এপিকে লিখে দিবা, চলে আসবে সেখান থেকে ডাউনলোড করে নিবা। সো চলার কথা না বলে এখনই আমরা চলে যাই প্লে স্টোরে। এখানে দেখতে পারতেছো আমার কিন্তু প্লে স্টোর আছে, প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পরে কিন্তু তোমরা সার্চ অপশনে চলে যাবা, দেখতে পারতেছো সার্চ অপশনে আমার কিন্তু বিপিএন লিখা আছে। সো তোমরা এখানে বিপিএনের নামটা দিতে হবে QUICK BPN। হ্যাঁ ফ্রেন্ডস, এটার নাম হচ্ছে কুইক বিপিএন। সো বিপিএনের নাম শোনো অনেকে লাফায় চলে যায় না, এখনই বিপিএনটা ডাউনলোড করতে প্রথমে দেখে নাও কীভাবে কী করতে হবে, সেটিংস কীভাবে করতে হবে সবগুলো বুঝে শুনে তারপরে চলে যাও। সো এখানে দেখতে পারতেছো ফ্রেন্ডস, এখানে তুমি দেখতে পাচ্ছ 10 মিলিয়ন প্লাস ডাউনলোড, 4.0 মানে 4-স্টার রিভিউ কিন্তু এটার মধ্যে রয়েছে ভাই, খুবই মারাত্মক একটা বিপিএন। সো 4-স্টার এটাকে কিন্তু আমি 4.8 দিয়ে দিব ভাই, আমার কাছে এতটা ভালো লাগছে বিপিএনটা। সো তোমরাও এখন বিপিএনে ঢুকলেই কিন্তু বুঝতে পারবা যে কেন এতটা ভালো বলতেছি। সো যাই হোক, আমার কাছে কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, তোমাদের যাদের কাছে ডাউনলোড করা নাই তারা ডাউনলোড করে নিবা। প্লে স্টোরে যারা না পাও তাদেরকে তো বলেই দিছি যে ক্রোমে গিয়ে কীভাবে কী করতে হবে। সো যাই হোক, এখন বিপিএনে আমি প্রবেশ করব, ওপেনে ক্লিক করার পরে কিন্তু আমি সোজা বিপিএনে চলে আসছি। এখানে দেখতে পারতেছো কী কী রয়েছে উপরে, দেখতে পারতেছো ইউএসএর কয়েকগুলো কতগুলো সার্ভার রয়েছে, 3টা সার্ভার রয়েছে। ইন্ডিয়ার সার্ভারও কিন্তু তোমরা পেয়ে যাবা, ইন্ডিয়ার মুম্বাইয়ের সার্ভার এখানে রয়েছে, সাউথ কোরিয়ার সার্ভার রয়েছে, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপান, ক্যানাডা, জার্মানি, আয়ারল্যান্ড, ইউকে, লন্ডন, ফ্রান্স এবং প্যারিসের দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। সো দেখতে পাচ্ছ তোমার কথা হচ্ছে ভাই এখানে সেটিংস কীভাবে করতে হবে। তো তোমাদেরকে বলে দিই ফ্রেন্ডস, সেটিংসের কিন্তু এখানে কিছু নাই, কোনো সেটিংস করতে হয় না, বাস তোমাদেরকে যেটা বলছি যে এক ক্লিক করলে জাস্ট কানেক্ট হয়ে যায়। সো তোমরা কীভাবে কানেক্ট করবে বা কীভাবে কী করবে সেটা তোমাদেরকে আমি বলে দিই। তোমাদেরকে তো সবসময় আমি সাজেস্ট করি অবশ্যই সিঙ্গাপুর, সাজেস্ট করি তোমাদেরকে সিঙ্গাপুর, সার্ভারটা খুবই ভালো সেই জন্যই তোমাদেরকে কিন্তু সিঙ্গাপুর সাজেস্ট করি। সো এখানে তোমাদেরকে যেটা আমি বলেছিলাম দেখো, এখানে সিঙ্গাপুরে তুমি ক্লিক করবা। সিঙ্গাপুরে ক্লিক করার পরে সবার নিচে দেখতে পাচ্ছ তীর চিহ্ন যেটা রয়েছে এটাতে ক্লিক করবা। তার আগে বলে দিই যারা প্রথমবার ডাউনলোড করবে তাদের কাছে কিন্তু কিছু পারমিশন চাবে, তোমরা কিন্তু ওকে দিয়ে দিও, কোনো ভয় পাইও না। ওকে দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে সিঙ্গাপুরে ক্লিক করার পরে এখানে তীরে ক্লিক করে দেওয়ার পরে এখানেও কিন্তু তোমাদের পাশে কিন্তু কিছু একটা চাইবে, তখন তোমরা ওকে দিয়ে দিবা। সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ এখানে সিঙ্গাপুর সার্ভারে কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখাইছে। উপরে দেখতে পাচ্ছ আমার কিন্তু 3G নেটওয়ার্কের সাথে বিপিএন কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছ ভাই কোনো রকমের কোনো প্রবলেমই কিন্তু অনেক অ্যাডও কিন্তু দেখায় নাই, বাস কিছুই লাগে নাই, মানে বিপিএনটা আমার কাছে এতটাই ভালো লাগছে। দেখতে পাচ্ছ কোনো সেটিংসের ঝামেলা নাই, কোনো অ্যাডসের ঝামেলা নাই, অথবা তোমাদেরকে কিন্তু কোনো অ্যাড দেখে মিনিটও আর্ন করতে হবে না। জাস্ট তোমরা কিন্তু বিপিএনে ঢুকবা, ঢুকার পরে তোমাদের পছন্দের সার্ভারটি ক্লিক করে তীর চিহ্নতে ক্লিক করলেই বাস তোমাদের কিন্তু বিপিএনটা কানেক্ট হয়ে যাবে ভাই। এত মারাত্মক একটা বিপিএন কী বলবো তোমাদেরকে ভাই, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিও, আশা করি তোমাদের সকলেরই কিন্তু উপকার হবে এই বিপিএনটাতে। সো তোমাদেরকে যদি ডিসকানেক্ট করতে হয় এখানে জাস্ট ক্রসে ক্লিক করলেই কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ তাও কোনো অ্যাড নাই ভাই। মানে আমার কাছে বিপিএনটা এতটা ভালো লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আবার আমি তীর চিহ্নতে যদি ক্লিক করি বাস দেখো 1 সেকেন্ডও লাগে না ভাই, 1 সেকেন্ডের কম সময় কিন্তু বিপিএনটা কানেক্ট হয়ে যায়। দেখো আমি ডিসকানেক্ট করি, আবারও তোমরা খেয়াল করো ক্রসে টিক দিলাম, এখানে সাথে সাথে ডিসকানেক্ট হয়ে গেছে ভাই। এখন তোমরা ভালো করে খেয়াল করো, এই যে দেখো তীর চিহ্ন যেটা রয়েছে আমি জাস্ট টোকা লাগাবো, টোকা লাগানোর সাথে সাথে দেখতে পারতেছো কানেক্ট টু সিঙ্গাপুর, উপরে সাথে সাথে কিন্তু বিপিএন লেখা চলে আসছে। মানে আমি কী বলবো ভাই, এতটা মারাত্মক বিপিএন আই হোপ যে তোমরা আর কখনো দেখো নাই। সো অবশ্যই আশা করি তোমাদের সবারই খুবই ভালো কাজ করবে, আর অবশ্যই বিপিএনটা দিয়ে আমি গেম প্লে করছি, খুবই ভালো পিং থাকে, 70-50 এরকম কিন্তু পিং থাকে। আই হোপ যে তোমাদের সবারই কিন্তু কাজে লাগবে, আর যদি কাজে লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটা শেয়ার করো যেন সবার উপকার হয়, সবাই যেন এই বিপিএনটা দিয়ে খেলতে পারে। ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে যেন তারাও কিন্তু খুব ভালোভাবে গেম প্লে করতে পারে। আর অবশ্যই তোমার ভাইয়ের ভিডিও তো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর অবশ্যই তোমার ভাইকে সাপোর্ট করতে থাকো। সাথে থেকে আর্ট বিডি গেমিং চ্যানেলের ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।